সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। আপনিও আপনার তৈরি করা রান্নাটি ভিডিও করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার 8481022368 এ। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368 এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। নমস্কার, আমি অনুরাধা। আজকে আপনার সামনে আমি হোমমেড বিরিয়ানির একটি খুব সহজ রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য আমি নিয়েছি চিকেন, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি মেশাবো 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 কাপ জল ভরানো টক দই মিশাচ্ছি। কেওড়ার জল, কেওড়ার জলটা আপনারা পরিমাণ মতো মেশাবেন। আমি 2 চামচ কেওড়া জল মিশিয়ে নিচ্ছি। আর আমি গোলাপ জল মিশাচ্ছি 1 চামচ। সবশেষে আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল 2 চামচ মিশিয়ে নিই। এবার পুরো উপকরণগুলি আমি ভালো করে মেশাতে থাকবো চিকেনের সঙ্গে। এর জন্য আমি হাত ব্যবহার করছি। হাতে করে সব থেকে ভালো ম্যারিনেশন হয় এবং ম্যারিনেশনের পুরো মশলাটা যাতে ভালো করে ওখানে মিশে, সেটার জন্য আমরা চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সব মশলা ভালো করে মিশে নিলে আমরা এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। মাংসটা ওদিকে ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমি ভাতের জন্য জলটা প্রস্তুত করে নেব। জলটা একটুখানি ফুটে উঠলে আমি তার মধ্যে একে একে সেটার পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি আমি গোটা গরম মশলা, আর দিচ্ছি সাদা তেল পরিমাণে দেবেন। এটা দিলে চালগুলো খুব ঝরঝরে হয়, ভালো হয়। এবার আমরা জলটাকে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণে আমি একটা কড়ায় সরষের তেল নিয়ে নিচ্ছি। এতে আমি আলুগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আমি এবার চালটাকে দিয়ে দেব। চালটা 90% হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ততক্ষণে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর গ্যাসটা ভাজিয়ে দিচ্ছি।
মেশাতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। মাংসটা আমরা তেল ছেড়ে না আসা পর্যন্ত কষাতে থাকবো, ভালো করে মশলাগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় ডেকচি নিয়েছি। এটার নিচে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, যাতে বিরিয়ানি করার সময় এই নিচের অংশটা জ্বলে না যায়, সেই জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার আমি রাইসটাকে নেব। রাইসটার একটা করে লেয়ার আমি প্রথমে নিচে থেকে উপরে সাজাতে থাকব, এটাকে এভাবে ছড়িয়ে নিতে হবে। এরপরে আমি অল্প করে ঘি এর ভাতটার মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি দেবো সামান্য পরিমাণ নুন, একটু গরম মশলা গুঁড়ো, পেস্তাটা এখানে দিয়ে দেবো। এরপরে দেবো চিকেন। একটু গ্রেভিও আমরা ছড়িয়ে দেবো মাঝে মাঝে কালারিংয়ের জন্য। নুন, গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা, এভাবে লেয়ারের পর লেয়ারটা সাজিয়ে নিতে হবে। মাংসটাও দিয়ে দেবেন। আবার আমরা ভাত রাখছি একদম লো সিমে, কিন্তু এই মিশ্রণটাকে করতে হবে, না হলে নিচেটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এতে মিঠা আতর সংযোগ করছি না, আমার এই মিঠা আতরের গন্ধটা অতটা পছন্দ নয়। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই দিতে পারেন। মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম, পাশ দিয়ে গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিচ্ছি। গার্নিশিংয়ে আপনারা অন্য কোনো জিনিসও ব্যবহার করতে পারেন, যেমন অনেকে পেঁয়াজ, টমেটো কুচি এইসব দিয়েও গার্নিশ করে, এটা নিজেদের নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমি একটা কাঁচের লিড দিয়ে বিরিয়ানিটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমার হোমমেড বিরিয়ানি রেসিপি রেডি টু সার্ভ। আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি,
আর আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার রান্নাটাকে লাইক করবেন। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।